হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন সবাই। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, শুরু করতে যাচ্ছি ডেইলি ব্লগে। তো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং অবশ্যই কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে যাওয়া যাক, লেটস গো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায়। সেখান থেকে আজকে মূলত আসা হয়েছে একটা অনুষ্ঠানে, সেখানে আমি পার্টিসিপেট করলাম। সেই বিশেষ অংশগুলো কীভাবে কী হলো, সে লাস্ট পর্যন্ত ছিলাম, সেই দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে দেখাব। সাথে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক দিতে ভুলবেন না। ডিয়ার গাইস, সেই সকাল ঘুম থেকে উঠছি আমি 6টায়, আজ 6টা থেকে আমার অফিস স্টার্ট। তো আমি এতটা বেশি মানে টায়ার্ড লাগতেছে আমার, যেটা বলে বোঝাতে পারবো না, খুবই খারাপ লাগতেছে, মাথাও আমার একটু ধরতেছে, অসুস্থ ফিল করতেছি। কারণ আমাদের এখানে একটা টুরিস্ট পুলিশদেরকে নিয়ে একটা আলোচনা এবং সেমিনার একটা হলো, সেটাতে আসলে জয়েন করছিলাম আমি। সেই দৃশ্যগুলো আমি সামনে আপনাদেরকে দেখাবো, সঙ্গে দেখাবো। সেমিনারের বোর্ডটা লাগানোর জন্য ট্রাই করতেছে, সেমিনার স্টার্টিং হওয়ার শুরুর মুহূর্ত। ডিয়ার এভরিওয়ান, আমি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আসলে এই প্রোগ্রামের সকল কিছু ম্যানেজমেন্টে সবাই নিজ দায়িত্বে নিজেই সব কিছু তৈরি করা, সব কিছু আসলে সাজানো, ডেকোরেশন ফলো করি। নামটা ছিল আজকে আমার ভিতরের পরিবেশ, অনেকে সবাই এক্সাইটেড, অনেক সার্ডা আসতেছে, যাদের ডিভিশনাল প্রধান হেড সবাই আসতেছে। আসলে পুলিশদের পরিচালক এবং তাদের ডিপার্টমেন্টের যিনি হেড, আসলে আমি হয়তো আসলে বলতে পারবো না, তো দেখা যাক কী অবস্থা সেটা। তো ডিয়ার গাইস, আমি আসলে অনেক টায়ার্ড, ইচ্ছা করতেছে একটু রেস্ট করতে, কিন্তু কোনো ওয়ে নাই, আমার ব্লগটি দেখতেই থাকুন। আর আপনারা কেন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করুন, আপনাদের সুন্দর হাতের আঙুলটা দিয়ে প্রেস করুন এবং সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবার প্রথমে আপনারা পাবেন নতুন নতুন ভিডিওগুলো। আর আপনাদের ভালো লাগা, আপনাদের মন্তব্যগুলোকে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগাবে, এটা মূলত আমার আপনাদের কাছে চাওয়া। আর আপনাদের ভালোবাসায় অসংখ্য প্রায় 10,000 প্লাস ভিউ পেয়ে গেছি, আপনারা আরেকটু আমাকে সাপোর্ট করুন, খুব দ্রুততার সহিত আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো, এটা আপনাদের ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না আমার পক্ষে। সো আমরা কন্টিনিউ করতে যাচ্ছি সামনের দিকে, সঙ্গেই থাকুন। এটা হচ্ছে যে আমার এই এলাকায় কত লোক ভিজিট করছে, যেমন এখানে 10 লক্ষ বছরে কারণ কেউ যখন কোথাও আসবে ভিজিট করবে, সে তখন তার ওয়েবসাইট দেখবে, তার ফেসবুক প্রোফাইল দেখবে, দেখে তারপর সে সিদ্ধান্ত নেবে যে এখানে তার ফ্যামিলি নিয়ে এখানে আসবে। আমি একটা খুব সুন্দর একটা স্মার্ট ডেস্টিনেশন দেখাতে পারতাম। আমরা মোটামুটি অনেক সুন্দর একটি সময় কাটালাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কথা বলতেছি। আমাদের সঙ্গে রাসেল ভাই ছিল, উনি অত্যন্ত সুন্দর করে খাওয়া দাওয়া খাওয়ানি দিল, তারা দিয়ে দেন একটা শ্রদ্ধেয় ভাই আমার। আমরা মোটামুটি দিনের বেশিরভাগ সময় একসঙ্গেই থাকা হয় ডিপার্টমেন্ট অনুযায়ী, তাই দিয়ে দেন বড় ভাই, একটু বলে দেন যেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে, আমরা এখন নেক্সট দিকে যাই। হাই, হাই দিয়ে দেন আপনি। আসলে তাদের ম্যানেজমেন্টে এনারা সবাইকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো, করালো, এখন শেষ মুহূর্তে নিজেদের খাবার নিজেরাই নিয়ে খাওয়া দাওয়া করতেছে, সেটার একটা দৃশ্য। সত্যি কথা, সবার সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে, অনেক এনজয় করছি সবাই মিলে। সেই সঙ্গে আমি চাইলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও অনেক এনজয় করবেন, এই জন্যই শেয়ার করতেছি। ধন্যবাদ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ব্লগ তৈরি করতে পারবো এবং নিয়ে আসবো, আপনাদের সাপোর্ট সবসময় চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ফুল ওয়াচিং দিস ভিডিও। আসলে সারাক্ষণ সেমিনারের যে সমস্ত বিষয় নিয়ে ওনারা আলোচনা করলো, সেটা হচ্ছে যে সামাজিক উন্নয়ন, আসলে পর্যটন কেন্দ্রতে কীরকম ভূমিকা রাখলে বিভিন্ন বিদেশি দেশি যে পর্যটকরা আসে তারা কীভাবে উপকৃত হবে, তারা বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হয়, যেমন পরিবহন খাতে দেখা যায় যে ঢাকা থেকে কোথাও ট্রাভেল করতে যাচ্ছে, সেই ট্রাভেলে দেখা যায় যেটা যাতায়াত ভাড়া সেটা না, তার থেকে বেশি নিয়ে বসে। এই যে এই বিষয়গুলো আসলে ফলো করবে, এই বিষয়গুলো সবাইকে অবগত করার জন্য। এছাড়া দেখা যায় অনেক ট্যুরিজম স্পটে সারা রাত জার্নি করে দেশে এবং বিদেশিরা অনেক পর্যটকরা আসে, এ সমস্ত পর্যটকরা দেখা যায় সকালবেলা এসে পর্যটন কেন্দ্রের বাহিরের সাইটে পরিবেশে অনেক সময় ফ্রেশ হওয়ার জন্য তারা অনেক উৎকণ্ঠা ফিল করে। এছাড়া সবারই বরাবর জার্নি করলে খুব খারাপ লাগে, তো বাহিরে পরিবেশে যদি কোনো ধরনের পানির ব্যবস্থা করা যায় কিংবা বাথরুমের ওয়াশরুমের ব্যবস্থা করা যায়, তাহলে পাবলিক হিসাবে পাবলিকরা যেমন সাপোর্ট পাবে, সেই হিসাবে ট্যুরিস্টরা অনেক স্যাটিসফাই হবে, তখন আমাদের দেশে দেখা যাবে যে ভ্রমণ করতে উৎসাহিত লাভ করবে, তারা যে কোনো মুহূর্তে আসতে পারবে, সেখানে স্টে করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আজকে মূলত ট্যুরিস্ট পুলিশরা, ট্যুরিস্ট পুলিশের ভূমিকা, এই সমস্ত যাবতীয় ডিটেলস নিয়ে একটি সেমিনার উপস্থাপন করলো তারা অনুষ্ঠানে, সেখানে আমিও ছিলাম, আমার বেশ ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেলাম। তো আমি এটা উপলব্ধি করতে পেলাম যে বাংলাদেশের সম্পূর্ণ জায়গায় যে সমস্ত জেলায় বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেমন কক্সবাজার বিশাল একটি সমুদ্র বন্দর, এছাড়া কুয়াকাটা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাঙ্গামাটি, সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গায়, এছাড়া আরও দেশের বিভিন্ন জায়গায় রাজবাড়িগুলো আছে, এরকম বিদেশিরা বিশেষ করে পর্যটকরা বাংলাদেশে যখন আসবে তখন দেখা যাবে যে বাংলাদেশের একটা আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছলতা বেড়ে যাবে, বিকজ বৈদেশিক মুদ্রা আর ভ্রমণ মানুষের সবার আসলেই এনার্জি আরও উৎফুল্ল করে, এনার্জি আরও বাড়িয়ে তোলে, সেজন্যই ভ্রমণ আসলে সবারই করা উচিত আমি এটা মনে করি। তো এই বিষয়গুলো নিয়ে আজকের বাংলাদেশ পুলিশ তাদের ট্যুরিস্ট পুলিশের আয়োজনে এই অনুষ্ঠানটা তারা পরিচালনা করলো এবং পরিচালনা শেষ করলো। আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো ভুলবেন না জানাতে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে তারিকুজ্জামান কল্প লিখে সার্চ করলে ফেসবুক পেজটি পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।